ঠিক এভাবেই ধীরে ধীরে সোলার ফুল ফোটে। আর যারা এই ফুল ফোটান তাদের অবস্থা আর মুখে বলার দরকার নেই, ছবিতেই স্পষ্ট। বন্ধুরা, আজ আমরা আকুমট্টুলির এক প্রবীণ সোলা শিল্পী, তার কথা তুলে ধরব এই ভিডিওতে। যাই হোক, আজ আমি আর বেশি কথা বলবো না, সরাসরি চলে যাব ভিডিওতে বা আমাদের এই প্রতিবেদনে। প্রতিবেদনটা দেখুন। আর সত্যি এই ধরনের মানুষের জীবন আমাদের ভাবায়। আর বেশি কথা বলবো না, যাই হোক শুরু করার আগে ছোট্ট করে বলি, নমস্কার, আমি প্রসূন বিশ্বাস, আপনারা আমায় দেখছেন ই বাংলা ব্লগসে। আপনারা জানেন যে আমরা বাংলা সুস্থ সাংস্কৃতিক পরিমণ্ডল তৈরি করার লক্ষ্যে ভিডিওগুলো তৈরি করে থাকি। আর যদি আমাদের এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অনেক কথা বলে ফেলেছি, আর কথা বাড়াবো না, সরাসরি চলে যাব প্রতিবেদনে। চলুন দেখি। কুমোরটুলির লাগোয়া যে রাস্তাটা চলে গিয়েছে তার নাম দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায় স্ট্রিট। সেখানেই এই ছোট্ট গুমটি। যে গুমটিতে এক প্রবীণ ছোলা শিল্পী সুদক্ষ হাতে প্রতিদিন সৃষ্টি করে যাচ্ছে এমন সুন্দর পদ্ম। শুধু পদ্ম কেন, তার হাতের তৈরি ঠাকুরের সাজ অনবদ্য। পথ চলতি মানুষ এই গুমটির পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় হয়তো দৃষ্টি ফেলার অবকাশ পান না, কিন্তু শিল্পরসিক যাদের মন তারা একবার দাঁড়িয়ে গেলে নড়তে পারবেন না এই সোলা শিল্পী দিলীপ কর্মকারের কাজ দেখে। আজ ই বাংলা ব্লগসে কুমোরটুলির প্রবীণ সোলা শিল্পী দিলীপ কর্মকার বলছেন, সেই 1964 সাল থেকে শুরু করেছিলেন কাজ, দেখতে দেখতে কেটে গিয়েছে অনেকটা সময়। বদলের মানচিত্রে শুধু বদলাননি তিনি, হাজার একটা প্রতিকূলতা সত্ত্বেও ছেড়ে যেতে পারেননি সোলাকে, বদলাননি এই পেশা। সোলা কাজ এইটা আমরা 64 সাল থেকে। মূলত কী ধরনের কাজ করেন আপনি? আমি আপনার সোলার মানে যাবতীয় আপনার ঠাকুরের যে সাজসজ্জা হয় সাজসজ্জা, আর এই পদ্ম আমার অনেকদিনকার এটা করা, কারণ মানে এটা আমরা পুজোতে লক্ষ্মীর হাতে সরস্বতীর হাতে দেয়, তো এটা বহুদিনকার এই পদ্মের কাজটা করা। করোনাতে আমাদের মানে কাজকর্মে অনেকটা বিঘ্ন ঘটেছে, আর এই আবার একে আমরা যেভাবে এই লাইনটাকে তুলে ধরেছিলাম, এখন আবার 4-5 বছর লাগবে এই লাইনটাকে ওইভাবে তুলে ধরতে। আমরা কর্মকার, তো আমাদের সোনার ব্যবসা ছিল, ওই মোরারজি দেশাই আইন করলো, গোল্ড কন্ট্রোল করলো, তারপরে থেকে আমরা এই লাইনটা ধরে নিই। এখন লাইনের অবস্থা বলতে কি, এখন তো লাইনে তো কোনো খদ্দেরপত্রই নেই মার্কেটে, আমি আমার লাইনের কথাকে আমি কি বলবো। হ্যাঁ, আর যাও খদ্দের আসছে সব মানে বড় দোকানদারদের খদ্দের, তাদের হচ্ছে মূলত ঠাকুরের সাজ, হাতের চাঁদমালা, সোলার ফুল, সোলার লাইনের কারিগর আর নেই, ওই একজন দুজন আছে, একজন বলতে সবাই বলতে উনি রয়েছে এই লাইনে। এই যে এটাকে কী বলে, এটা আপনার সোলার, এটা তো আমাদের বলে দুধের বলা হয়, এটা কী কাজ, ডিজাইন করা, তো এই ডিজাইন, এই ডিজাইন থেকেই পিস কেটে আবার ওই সব ডিজাইনে নানা রকম ডিজাইন তৈরি হয়। প্রতিমারির সময় অবস্থা আরও খারাপ হয়েছে, তবুও মনের আনন্দে কঠিন পরিস্থিতিতেও সোলাকে আঁকড়ে ধরেই দিন কাটাচ্ছেন কুমোরটুলির এই প্রবীণ সোলা শিল্পী। এই ছিল প্রবীণ সোলা শিল্পী দিলীপ কর্মকারের লড়াইয়ের কাহিনী। যাই হোক, আপনারা শুনতে পেলেন বা দেখতে পেলেন। আর আমাদের বাংলার যারা এই ধরনের শিল্পী রয়েছেন তাদের সত্যি প্রতিবন্ধকতা অনেক থাকে, তারা সেই সব প্রতিবন্ধকতাকে কাটিয়ে এগিয়ে যান, কিন্তু যারা কী পান সেটা হয়তো তুল্যমূল্য বিচারে অনেকটাই কম, কিন্তু প্রকৃত শিল্পকে ভালোবেসে তারা এই কাজটা করে, যার জন্য অন্য পেশায় যেতে পারেন না। যাই হোক, আপনারা দেখলেন সেই প্রতিবেদন, এই প্রতিবেদনে সেই কথাই তুলে ধরলাম।
যাই হোক, যদি ভালো লেগে থাকে আমাদের এই ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেলটা। কীভাবে করবেন আপনারা জানেন, নতুন করে আর বলছি না। যাই হোক, আজকের এই পর্যন্তই, নতুন ভিডিওর জন্য অবশ্যই আরেকটু অপেক্ষা করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।